லக்ஷ்மி குபேர் புட்லி. নমস্কার, আপনারা কেমন আছেন? দেবী লক্ষ্মী আমাদের হিন্দু ধর্মে পুজো করা ভগবান, প্রচুর প্রচুর অর্থ দান করা ভগবান, ভগবান বিষ্ণুর স্ত্রী। ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারে দেবী লক্ষ্মী, দেবী সীতা, রুক্মিণী, পদ্মাবতী এরকম অনেক ভগবান রূপে অবতার নিয়েছেন। দেবতা এবং অসুররা মিলে যখন সমুদ্রে খুঁজেছিল, ওখান থেকে অনেক ধরনের সম্পদ বেরিয়ে এসেছিল। সেই অনেক ধরনের সম্পদের মধ্যে ছিল দেবী লক্ষ্মী, যা আমরা খুঁজে পেয়েছি এই কথাটা পুরাণে লেখা আছে। লক্ষ্মী মানে লক্ষ্যে ভরা অর্থ হয়। পদ্মা, কমলা, পদ্মপ্রিয়া, পদ্মসুন্দরী, বিষ্ণুপ্রিয়া, বৈষ্ণবী, ভাগবতী, এরকম অনেক নাম আছে আমাদের দেবী লক্ষ্মীর। দেবী লক্ষ্মীর অবতারে অষ্টলক্ষ্মী নামে আট অবতার আর ১৬ অবতারের কথা পুরনো গ্রন্থে লেখা আছে। অর্থের অধিকারী হলেন দেবী লক্ষ্মী। আর যদি দেবী লক্ষ্মী নিজের ঘরের ভেতরে আসেন, তাহলে সেটা আমাদের পুনর্জন্মের পুণ্যি। লক্ষ্মী কুবের পুটলি। এখন এই লক্ষ্মী দেবী আপনার বাড়ির ভেতরে পা রাখলে প্রচুর সম্পত্তিতে আপনাকে ভরিয়ে দেবেন, নিজের লক্ষ্মী কুবের পুটলির সাহায্যে। হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণরজতস্রজাম চন্দ্রাম হিরণ্ময়ে লক্ষ্মীম জাতবেদো মহাবহ। নমস্কার, এই অদ্ভুত ভগবানের শক্তি সম্পন্ন লক্ষ্মী কুবের পুটলি যিনি তৈরি করেছেন, সেই আচার্য মোহন স্বামী এখানে উপস্থিত আছেন। আজকে আমরা ওর কাছে লক্ষ্মী কুবের পুটলির বিষয়ে আর এটা কিভাবে পুজো করতে হবে সে ব্যাপারে জানব। নমস্কার। লক্ষ্মী কুবের পুটলি মানে কি বলবেন বাবা? এই লক্ষ্মী কুবের পুটলি আসলে শক্তিশালী সুরক্ষা প্রদান করার কবচ। এটা নিজের পরিবারে আর মানুষের কাজ করার জায়গায় কবচের মতো সুরক্ষা প্রদান করে। অর্থাৎ আমাদের যাই কষ্ট হোক অথবা লোকসান হোক, সেই সব থেকেই আমাদের বাঁচিয়ে সুখ প্রদান করে। এবার আমরা লক্ষ্মী কুবের পুটলিতে কি কি আছে সেটা দেখে নেব। একটা কুবের লকেট, একটা কুবের আংটি, লক্ষ্মীর সম্পত্তির পুটলিতে একটা লক্ষ্মীর কয়েন, লক্ষ্মীর যন্ত্র, লক্ষ্মীর পা, রুদ্রাক্ষ, একটা হলুদ আর একটা পবিত্র শঙ্খ। এইভাবে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করবার জন্য অনেক সামগ্রী এর মধ্যে আছে। যেখানে এই লক্ষ্মী কুবের পুটলি থাকবে সেখানে কোনো বাস্তুদোষ থাকবে না, আপনি সম্পত্তি আর শান্তির অধিকারী হবেন। ব্যবসায়িক জায়গায় আপনার ব্যবসা খুব ভালোভাবে চলবে, নেগেটিভ এনার্জি থাকবে না। পজিটিভ এনার্জি থাকার জন্য সম্পত্তি এবং সমৃদ্ধি ভালো হবে। যদি লক্ষ্মী কুবের পুটলি অর্ডার করতে চান তাহলে ডিসপ্লেতে দেখানো নম্বরে ফোন করুন। আমার নাম মালতি। বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই আমার স্বামীর অ্যাক্সিডেন্টে মারা যান। আমার একটা বাচ্চা আছে, সংসার চালাতে স্কুল ফিস দিতে আমার খুব অসুবিধা হতো। আমি বুঝতে পারতাম না কি করব। আমি একটাই কাজ জানতাম, সেটা হচ্ছে সেলাই করা। বাড়িতে ছোটখাটো কাজ নিয়ে করছিলাম, কিন্তু এর সাহায্যে আমি ভালো রোজগার করতে পারছিলাম না। সেই সময় একজন চেনাশোনা লোক এই লক্ষ্মী কুবের পুটলি সম্বন্ধে বলে, আমিও ঠিক আছে বলে কিনে নিই। কিন্তু তারপর আমারও বিশ্বাস হয় না। আজকে আমার ব্যবসা ভালোভাবে চলছে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। আমি তিন চারটে মেশিন কিনে ব্যবহার করা শুরু করি। আজকে আমার কাছে তিন চারজন কাজও করে, যাদেরকে আমি বেতন দিই। এর আসল কৃতিত্ব লক্ষ্মী কুবের পুটলির। এই লক্ষ্মী কুবের পুটলি আপনি নিজের বাড়িতে রাখুন, সাক্ষাৎ দেবী লক্ষ্মী আর ভগবান কুবের আপনার বাড়িতে বিরাজ করবেন। বাবা,
এই দেবী শক্তি সম্পন্ন লক্ষ্মী কুবের পুটলি সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে আর তাদের দুঃখ কষ্ট দূর করতে হবে, এটা কেন ভাবলেন? এই পৃথিবীতে সব মানুষই সমান। এইভাবে এই পৃথিবীর সব জীবের ইচ্ছাও একই ধরনের। প্রত্যেক পুরুষের ইচ্ছা হওয়ার দরুন সে যে কষ্ট ভোগ করে তা দূর করার কথা যখন আমি ভাবি, তখন এই লক্ষ্মী কুবের পুটলি সম্বন্ধে ভাবতে থাকি। এই লক্ষ্মী কুবেরের পুটলি মানুষের খুবই উপকার করে। কোনো মঙ্গল জিনিসকে একত্রিত করলে সুরক্ষা প্রদান করা ভগবান আমাদের সুরক্ষা করেন। অনেক গ্রন্থে এর সম্বন্ধে লেখা ছিল যে আমি পড়ি, তারপর সেই সব জিনিসগুলোকে একত্রিত করে মানুষের কাছে পৌঁছই। লক্ষ্মী কুবের পুটুলির মাধ্যমে এই লক্ষ্মী কুবের আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এসে গেছেন। লক্ষ্মী কুবের পুটলি আপনার নজর লেগেছে? টাকা পয়সার সমস্যা আছে অথবা ঋণের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অথবা শরীর ভালো থাকে না, নিজের ভাগ্যকে দোষারোপ করে আপনি কি সারাদিন উদাস মনে বসে থাকেন? দেখুন, আপনার সমস্ত সমস্যার সমাধান করতে এই একটি জিনিসই যথেষ্ট, নিজের লক্ষ্মী কুবের পুটলি। লক্ষ্মী কুবের পুটলি অর্ডার করার জন্য ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে, তাতে ফোন করুন। আমার নাম মালবী, ওনার নাম হলো রবি। আমাদের বিয়ের 8 বছর হয়ে যাওয়া সত্ত্বেও প্রথম প্রথম আমাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা ছিল। ছেলে হবার পরেও আমরা সব সময় ঝগড়া করতাম। আমার কাছে বলার মতো কি আছে? একটার সময়ের পর আমরা ডিভোর্সের কথা ভাবছিলাম। শুধু এটুকুই নয়, ডিভোর্সের জন্য আমি অ্যাপ্লাইও করে দিয়েছিলাম, কিন্তু আমি এনাকে ছাড়তে একদম রাজি ছিলাম না। আমাদের ডিভোর্সের ব্যাপারে যখন বাবা মা জানতে পারেন, ওনারা খুব দুঃখ পান। আর তখন টিভিতে লক্ষ্মী কুবের পুটলির ব্যাপারে দেখি। এই পুটলিকে ভক্তি সহকারে বাড়িতে রাখার পর সবকিছু ঠিক হয়ে যায়। এই পুটলি কুবের লকে কুবের আংটি। শুধু এটুকুই নয়, লক্ষ্মী দেবীর অদ্ভুত পুটুলি আছে, ভরসা করে কিনে বাড়িতে রাখলাম। এতে আশ্চর্যজনক ব্যাপার ঘটে, আমাদের মধ্যে যে ইগো কাজ করত সেটা চলে যায়। এখন আমরা খুব খুশি, আর সেটার একমাত্র কারণ হলো লক্ষ্মী কুবের পুটলি। আমরা রোজ যাকে পূজো করি তিনি হলেন ভগবান কুবের। ভগবান বিষ্ণুর অবতারের মধ্যে একজন হলেন কুবের। শ্রীরাম, কৃষ্ণ, জয় জগন্নাথ, চৈতন্য, বাল গোবিন্দ, পরশুরাম, এরকম অনেক নাম আছে। মূঢ় মূর্তিতে একজন আছেন কলিযুগের বর। কালীমা যখনই আসেন তখনই ইনি আমাদের সাথে, মানে ভক্তদের সাথে রয়ে যায়। ভক্তের আশীর্বাদ দেওয়ার জন্য, তাদের সুরক্ষা করার জন্য উনি সর্বদা তৈরি। কুবের, আপনি না থাকলে এখানে কোনো ভগবান নেই। তোমাকে সর্বদা মনে রাখবো, পুজো করবো। আমার উপর কৃপা করো ভগবান, আমি যেন এই পৃথিবীর সব খুশি পেতে পারি ভগবান। এভাবে না জানি কত মানুষ পুজো করেন। আমাদের ভগবান জেনে বুঝে আমাদের বাড়িতে আসবে, আমাদের লক্ষ্মী দেবী পুটলির মাধ্যমে। লক্ষ্মী কুবের পুটলি কিনে আপনার বাড়িতে বিশ্বাসের সাথে রাখুন, আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আর আপনি শান্তির সাথে জীবন কাটাবেন। এই লক্ষ্মী কুবের পুটলি অর্ডার করার জন্য ডিসপ্লেতে যে নাম্বার দেখানো হচ্ছে তাতে কল করুন।